প্রত্যেককে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলসফিতে। আজ আমরা সেকেন্ড সেমিস্টারের ভারতীয় দর্শনের যোগমতে পঞ্চক্লেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণত যোগমতে পঞ্চক্লেশ এই প্রশ্নটা বড় প্রশ্ন আকারে আসে না, মূলত দু নম্বর প্রশ্ন হিসেবেই এটা আসে। তবু এটা সম্পর্কে একটু জেনে রাখা ভালো। পাতঞ্জল সূত্রের সাধনপাতে বলা হয়েছে যে অবিদ্যা ক্ষেত্রমুক্ত রেশাং প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন দারানাম, অর্থাৎ অবিদ্যা থেকেই অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ উৎপন্ন হয়। এগুলি সকল সময় একভাবে থাকে, কখনো প্রসুপ্ত অবস্থায়, কখনো সূক্ষ্ম, আবার কখনো বিচ্ছিন্ন এবং কখনো বা উদারভাবে চিত্তে বিরাজিত থাকে। এটা কিন্তু পাতঞ্জল যোগসূত্রে বলা হয়েছে। তাহলে যোগমতে পঞ্চক্লেশ কয়টি? পাঁচটা। কী কী? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ। তবে অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ এই চারটি ক্লেশের মূল হলো কি? অবিদ্যা। অবিদ্যার ব্যাখ্যায় যোগসূত্রকার পতঞ্জলি বলেছেন, অনিত্যা সুচিদু খানাত্মাসু নিত্য সুচি সুখাত্ম খ্যাতির বিদ্যা। অর্থাৎ কি? অনিত্য, অসুচি, দুঃখকর ও অনাত্ম বিষয়ে যথাক্রমে নিত্য সুচি এবং সুখকর ও আত্মস্বরূপতা খ্যাতি হলই কিন্তু অবিদ্যা। এই অবিদ্যা নিজে ক্লেশ এবং অন্যান্য ক্লেশের কিন্তু প্রসবভূমি। তাহলে যে বস্তু যা নয় তাকে সেই রূপ কিন্তু জানাই হলো কি? অবিদ্যা। অনিত্যকে নিত্যরূপে জ্ঞান করা, যথা স্বর্গবাসীরা অমর অথবা চাঁদ দ্বারা যুক্ত আকাশ নিত্য, এই রূপ জ্ঞানই কিন্তু অবিদ্যা। অসুচিকে সুচিরূপে জ্ঞান করাও কিন্তু অবিদ্যা, যথা সুন্দরী নারীর অবয়বকে অমৃতের দ্বারা তৈরি বলে জ্ঞান করা। দুঃখকে সুখরূপে জ্ঞান করাও কিন্তু অবিদ্যা, যেমন অন্নগ্রহণ বা পান প্রভৃতিতে সুখের জ্ঞান করাই কিন্তু অবিদ্যা। আবার কি? অনাত্মকে আত্মারূপে জ্ঞান করাই হলো অবিদ্যা, যথা পুত্র বা সম্পত্তিতে আমি বা আমার জ্ঞান করা, এইগুলি সবই কিন্তু ভ্রান্ত জ্ঞান, যা কিন্তু আমাদের অবিদ্যা থেকেই উদ্ভূত হয়। সাধারণত ভ্রান্ত জ্ঞানকে যোগীরা কি অবিদ্যা কিন্তু বলে না, কিন্তু পারমার্থিক ও যোগ সাধন সম্বন্ধীয় জ্ঞানের দ্বারা কিন্তু নাশ্য ভ্রান্তিকেই তারা অবিদ্যা বলেছেন। এরপরে আসছি অস্মিতা। অস্মিতার ব্যাখ্যায় যোগসূত্রকার বলেছেন, দৃঘ দর্শন শক্তি একাত্মই তৈব অস্মিতা। অর্থাৎ কি? দিক শক্তি ও দর্শন শক্তি অভেদ নয়, তবু অভেদ বা একাত্মতার জ্ঞানই কিন্তু অস্মিতা। দ্বিতীয় ক্লেশ কিন্তু এটা হচ্ছে অস্মিতা। পুরুষ এবং বুদ্ধিকে ভ্রম জ্ঞানে, ভ্রমক্রমে এক জ্ঞান করাই হলো কিন্তু অস্মিতা নামক একটা ক্লেশ। আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন বলে মনে করাই কিন্তু অস্মিতা। অস্মিতা ক্লেশের ফলে প্রকৃতির গুণবশত যা ঘটে, অহংকারের বশে নিঃসঙ্গ ও উদাসীন পুরুষ বা আত্মা নিজেকে কিন্তু কর্তা বা ভোক্তা বলে মনে করে। এরপরে আসছি রাগ। রাগের ব্যাখ্যায় যোগসূত্রে বলা হয়েছে, সুখানুষয়ী রাগ, অর্থাৎ সুখানুষয়ী ক্লেশবৃত্তি হল রাগ। পূর্বানুভূত সুখস্মৃতি অনুসারে সেইরূপ সুখভোগের যে পুনরিচ্ছা সেটাই হলো রাগ। তৃতীয় ক্লেশ হলো কিন্তু রাগ। সুখভোগের বাসনা ও সুখলাভের যেই আসক্তি সেটাই কিন্তু রাগ। আবার নির্লিপ্ত আত্মাকে অনাত্মা ইন্দ্রিয়ের প্রতি আরোপ করে ইন্দ্রিয় সুখকেই আত্মার সুখ বলে মনে করে লুব্ধ হওয়া এবং তৃষ্ণার্ত হওয়াই কিন্তু রাগ। অস্মিতা থেকে উৎপন্ন হয় রাগ ক্লেশ। রাগকে তৃষ্ণাও বলা হয়। দেশ কি? চতুর্থ ক্লেশ কিন্তু দেশ। দেশ হলো রাগের কিন্তু বিপরীত। দুঃখজনক বস্তুর প্রতি যে বিরাগ বা বিতৃষ্ণা তাকেই কিন্তু দেশ বলে। দুঃখানুষয়ী দেশ যোগসূত্রে এরকম উল্লেখিত রয়েছে।
অর্থাৎ কি, দুঃখানুসয়ী ক্লেশবৃত্তি হল দ্বেষ। অনুভূত দুঃখী এবং স্মরণপূর্বক পুনর্বার আর তা ভোগ করতে হয়, এইরূপ বৃত রাগের সাথে তা নিবারণের যে আন্তরিক চেষ্টা তারই নাম কিন্তু দ্বেষ। দ্বেষ হলো দুঃখের সাধনগুলির প্রতি প্রতিঘাত ও হননের ইচ্ছা, এবং ক্রোধের হচ্ছে অনুভূতি। এখানেও কিন্তু রাগের মতো অনাত্মা ইন্দ্রিয়ের সঙ্গে আত্মার ভ্রান্ত একীকরণ এবং অকর্তা আত্মাকে কর্তারূপে জ্ঞান করার জন্য এই ক্লেশ কিন্তু উৎপন্ন হয়। এর পরের পয়েন্ট হচ্ছে কি, অভিনিবেশ। যোগসূত্রকার বলেন যে সরসবাহী বিদুষোপি তথা রূঢ় অভিনিবেশ, অর্থাৎ কি, অবিদ্যানের ন্যায় বিদ্যানেও যে সহজাত ও প্রসিদ্ধ ক্লেশ তাই কিন্তু অভিনিবেশ। পঞ্চম ক্লেশ হচ্ছে অভিনিবেশ, এবং এটি হলো এক প্রকার সহজাত ক্লেশ। এক কথায় অভিনিবেশের অর্থ কিন্তু মৃত্যু ভয়। মরণের প্রতি আমাদের যে ভীতি তাকেই বলে কিন্তু অভিনিবেশ। চিত্তে দেশ বদ্ধমূল থাকায় অভিনিবেশ নামক পঞ্চম ক্লেশ উৎপন্ন হয়। জগতের সকল প্রকার দুঃখের মধ্যে মৃত্যু ভীতিজনক যে দুঃখ তাই সব থেকে কিন্তু তীব্র হয়। বারবার মরণ দুঃখ ভোগ করায় আমাদের চিত্তে এক প্রকার সংস্কার বা বাসনা বদ্ধমূল হয়, আর এই সংস্কারকেই বলে সরস। এই সরসের জন্যই কিন্তু জ্ঞান ও অজ্ঞানী সকলেরই মরণের প্রতি একটা ভীতি জন্মায়। এই ভীতি হেতু মরণের প্রতি যে বিতৃষ্ণা এবং বৃত্তির উদয় হয় তাকেই বলা হয় কিন্তু অভিনিবেশ। জীবের মরণ অভিজ্ঞতা জীবনকালে হয় না, কিন্তু যোগ মতে জন্মান্তরে মরণ অভিজ্ঞতার যে সংস্কার জীবের চিত্তে থাকে বলেই মরণ দুঃখের প্রতি অভিনিবেশ ক্লেশ থাকে। যোগশাস্ত্রেও উল্লিখিত রয়েছে যে এই যে অস্মিতাদি পঞ্চক্লেশের চারটি অবস্থা রয়েছে, প্রসুপ্ত, তনু, বিচ্ছিন্ন ও উদর। যখন ক্লেশ বীজ বা শক্তিরূপে চিত্তের অবস্থান আলম্বন বা বিষয় পেলেই পুনরায় সেটা কিন্তু উজ্জীবিত হয় তাকেই বলা হয় ক্লেশের প্রসুপ্ত অবস্থা। বিদেহলয় ও প্রকৃতিলয় যোগীদের চিত্তে যে ক্লেশ থাকে তা বীজের মধ্যে বৃক্ষশক্তি যেভাবে প্রসুপ্ত থাকে সেইভাবেই প্রসুপ্ত থাকে। বীজ থেকে যেমন অঙ্কুরের উদ্গম হয় তেমনি প্রসুপ্ত ক্লেশ নিজে নিজে বিষয় লাভ করলে পুনরায় কিন্তু অভিব্যক্তি হয়। পাতঞ্জল সূত্রে এভাবে বলা হয়েছে যে দৃষ্ট দৃশ্যয় সংযোগ হেয় হেতু, অর্থাৎ কি, আত্মার সাথে বুদ্ধির সংযোগই কিন্তু দুঃখের মূল কারণ। যখন ক্লেশ ক্রিয়াযোগের দ্বারা ক্ষীণ হয় তখন তা সংস্কার রূপে কিন্তু চিত্তে আমাদের অবস্থান করে, তাকে বলে ক্লেশের তনু অবস্থা। দগ্ধ বীজের যেমন কোনো শক্তি থাকে না তেমনি তনু ক্লেশেরও কিন্তু কোনো শক্তি থাকে না। অন্য ক্লেশের দ্বারা বিচ্ছিন্ন হলে অন্তরালে যে ক্লেশ থাকে তাকে বলা হয় বিচ্ছিন্ন ক্লেশ। আর ব্যাপারযুক্ত ক্লেশ অর্থাৎ যা ক্লেশ পরিপূর্ণ অবস্থায় থাকে বলা হয় উদার ক্লেশ। ক্রোধের সময় দ্বেষ উদার হয় এবং রাগ বিচ্ছিন্ন হয়, আবার রাগ তনু হয়ে যায়। যদি বৈরাগ্য অভ্যাস করা হয় যতক্ষণ সম্পূর্ণ ভেদজ্ঞান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সংস্কার রূপ সকল ক্লেশই কিন্তু প্রসুপ্ত অবস্থায় থাকে। তাহলে পঞ্চক্লেশ হচ্ছে পাঁচটি, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।